মৎস্যদ্বীপ শ্রেণী বা কম্পারেটর ক্লাস। নানকিং চুক্তির পর চীন বাধ্য হয়েছিল বৈদেশিক বাণিজ্যের জন্য একাধিক বন্দর খুলে দিতে, আর এই ধরনের বন্দরগুলিকে বলা হতো চুক্তি বন্দর। এই বন্দরগুলিতে বিদেশিরা নানাভাবে নিজেদের আধিপত্য স্থাপন করেছিল। বিদেশিদের নিয়ন্ত্রিত এই সমস্ত এলাকায় কিছু চীনা বিদেশিদের নানা কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল, আর এই চীনাদের ওপর চীনের কর্তৃপক্ষের কোনো নিয়ন্ত্রণ ছিল না। ফলে চীনা সাম্রাজ্যে পশ্চিমী প্রভাবে প্রভাবিত একদল চীনা বাসীর আবির্ভাব ঘটে, আর এদেরই বলা হতো মৎস্যদ্বীপ শ্রেণী বা কম্পারেটর ক্লাস। এরা মূলত বিদেশি বাণিজ্যিক এজেন্ট হিসেবে কাজ করত। ঐতিহাসিক মাও সেতুং তার অ্যানালাইসিস অব দ্য ক্লাসেস ইন চাইনিজ সোসাইটি প্রবন্ধে মৎস্যদ্বীপ শ্রেণীর চারিত্রিক দিক বিশ্লেষণ করেছেন। তিনি এই শ্রেণীকে আন্তর্জাতিক বুর্জোয়া শ্রেণীর ল্যাজ হিসাবে অভিহিত করেছেন, কারণ মৎস্যদ্বীপ শ্রেণী নিজেদের বেঁচে থাকার জন্য এবং সমৃদ্ধির জন্য সাম্রাজ্যবাদের উপর নির্ভরশীল ছিল। এই মৎস্যদ্বীপ শ্রেণী পশ্চিমী সংস্কৃতিকে গ্রহণ করেছিল, ফলে পশ্চিমী সংস্কৃতির প্রভাব চীনের সমাজে ছড়িয়ে পড়েছিল। প্রথম দিকে মৎস্যদ্বীপ শ্রেণী বা কম্পারেটর ক্লাস ক্যান্টন বাণিজ্যের সাথে যুক্ত ছিল, কিন্তু নানকিং চুক্তি স্বাক্ষরের ফলে যখন কুহং সংস্থা তাদের একচেটিয়া বাণিজ্যিক অধিকার হারিয়ে ফেলেছিল, তখন তাদের শূন্যতা ভরাট করেছিল এই মৎস্যদ্বীপ শ্রেণী। তারা বিদেশিদের সহযোগী হিসেবে বিভিন্ন বন্দরে বাণিজ্য করত, এমনকি তারা রাজদরবারে বিদেশিদের হয়ে কথা বলত। এই শ্রেণীর ফলে বিদেশিরা চীনকে অবাধে লুণ্ঠন করেছিল, ফলে চীনে একের পর এক বিদ্রোহ হয়েছিল। অন্যদিকে বাণিজ্য বৃদ্ধির সত্ত্বেও চীনে বাণিজ্যিক ঘাটতি দেখা দিয়েছিল, এর জন্য মৎস্যদ্বীপ শ্রেণী দায়ী, কারণ তারা সম্পদ লুণ্ঠন করেছিল বলে চীনে জাতীয় সম্পদের মন্দা দেখা দিয়েছিল। জমি ক্রয় বিক্রয়, শিল্প, ব্যাংক পরিষেবার ক্ষেত্রে এই মৎস্যদ্বীপ শ্রেণীর ভূমিকা অতুলনীয় ছিল। মৎস্যদ্বীপ শ্রেণীকে সামনে রেখে বিদেশিরা চীনকে অবাধে লুণ্ঠন করেছিল। মৎস্যদ্বীপ শ্রেণীর হাত ধরে চীনে সামন্ততন্ত্রের পতন ঘটেছিল এবং আধুনিক জীবনের দিকে চীন এগিয়ে গিয়েছিল। এমনকি মৎস্যদ্বীপ শ্রেণী চীনের শিল্পায়নের বুনিয়াদ রচিত করেছিল, শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, চীনের শিক্ষা ক্ষেত্রেও আধুনিকতা এনেছিল। তবে এক কথায় বলা যায় যে এই মৎস্যদ্বীপ শ্রেণী বা কম্পারেটর ক্লাসের উদ্ভব চীনের জীবনযাত্রার এক সুদূর প্রসারী পরিবর্তন এনেছিল।